ভোট পরবর্তী হিংসার মামলার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা হলো অভিজিৎ সরকার খুনের মামলা। ঘটনার দিন কাকুরগাছিতে অভিজিতের বাড়ির অদূরেই তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই মামলায় শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। হাইকোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্তে নেমে সিবিআই 20 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। তাদের মধ্যে 12 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তবে এখনও বেশ কয়েকজন অধরা। শুক্রবার ফের অভিজিৎ সরকার হত্যা মামলায় শিয়ালদা আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য ডাকা হয় অভিজিৎ সরকারের মা ও দাদাকে। হাইকোর্টের নির্দেশে আগে আদালতে আসার সময় পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল তাদের, তবে এবারে হাইকোর্টের নির্দেশ থাকলেও মেলেনি পুলিশি নিরাপত্তা। আর অভিজিৎ সরকারের খুনের ঘটনার ক্ষেত্রে এই মুহূর্তে চলছে ট্রায়াল, আর সেই সময় তার মা এই মুহূর্তে যাচ্ছেন শিয়ালদা কোর্টে বয়ান দিতে। আর কিন্তু তার আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে এই পরিবারকে যখন বয়ান দিতে যাবে এবং ফিরবে সবটাই প্রোটেকশন দিতে হবে পুলিশকে। কিন্তু আজ কি হলো, কেন পেল না প্রোটেকশন? চলতি বছরের মার্চ মাসেই শিয়ালদা আদালতে সাক্ষ্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন অভিজিৎ সরকারের মা। তারপরেও এবারে মেলেনি নিরাপত্তা, গণপরিবহনের মাধ্যমেই আদালতে যান তারা। পুলিশই তো খুন করেছিল কলকাতা পুলিশ রাজ্য সরকারের নির্দেশে, যেহেতু দেখুন পরেশপাল, এমএলএ পরেশপাল একটা প্রভাবশালী ব্যক্তির নাম, তাদের রাজ্য সরকারের বিরুদ্ধে কমপ্লেন কি করে দেবে? তারাই তো খুন করেছে, তারা আবার প্রোটেকশন দিয়ে নিয়ে যায়। এই জন্য দেখছেন আজকে আমরা নিজে যাচ্ছি, নিজে প্রাণ হাতে করে যাচ্ছি, বেঁচে ফিরবো কি যেতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি আছে? মানে এরা কোর্টের অর্ডার মানে কোনো অর্ডার? দেখছেন তো আজকে নিজেই তো দেখলেন কোর্টের অর্ডার মানলো কিনা মানলো না। অসুস্থ হয়েছে, প্রাণে মারাও তো যেতে পারি, পরেশপালের বিরুদ্ধে সাক্ষী দেবো, তার গুন্ডা লাগিয়ে তো মারতেও পারে মাঝ রাস্তায়। কী গ্যারান্টি আছে আমরা সুস্থভাবে কোর্টে যেতে পারবো এবং সাক্ষী দিতে পারবো? এদিন মামলাকারীর আইনজীবী শুভেন্দু সাহা জানান, নিরাপত্তা না দেওয়ার বিষয়টি আমরা আদালতে জানিয়েছি, রায়দানের অপেক্ষায় রয়েছি। এগুলো বিগত দিনেও দেখেছি যে কীভাবে লোকাল পুলিশ ব্যর্থ হয়েছে প্রোটেকশন দিতে, এবং মহামান্য আদালতের আদেশের অনুসারে আমাদের প্রোটেকশন দেওয়ার কথা ছিল। মহামান্য আদালতের নির্দেশ দিয়েছিলেন যে নির্দেশের ওপর বেস করে ওনাদের প্রোটেকশন দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে ওনারা কোনো রকম প্রোটেকশন দিতে পারেনি, যার জন্য আমাদের যিনি ভিকটিম এই কেসের, ওয়ান অফ দি ভিকটিম, সেই ভিকটিমকে নিজে পাবলিক ট্রান্সপোর্টে আসতে হয়েছে নিজের জীবনের রিস্ক নিয়ে। এই মুহূর্তে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, যে পরিবেশে আজকে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আদালতকে সেটা জানিয়েছি। মহামান্য আদালতের যে রায় বা যে নির্দেশ ছিল সেই নির্দেশ লোকাল পিএস কিন্তু মানেনি, যার জন্য আমরা ফার্দার প্রোটেকশনের জন্য বলেছি আদালতের কাছে। আশা করছি আদালত আমাদের সাথে থাকবেন এবং আদালতের রায়ের উপর আমরা যথেষ্ট সমীহ আছে। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের দাবি, সরকারকে সাহায্য করতেই তাদের নিরাপত্তা দেয়নি পুলিশ। রাজ্য সরকার যারা খুন করিয়েছে এই পুলিশ প্রশাসন, তৃণমূলের নেতা পরেশপাল, তা তাদের এগেনস্টে আমরা সাক্ষী দিতে আসছি, আমাদের প্রোটেকশন দেবে না দিয়ে রাস্তায় খুন করবার পরিকল্পনা, সেই পরিকল্পনা আজকে এখনও অবধি সাকসেস হতে পারিনি, হয়তো বাড়ি যেতে গিয়ে হতেও পারে। আমরা কোনো রকমে বেঁচে এসে গেছি, কোর্টে সাক্ষীটা আজকে হলো না ঠিকই, অন্য কারণে, আইনি জটিলতার কারণে। অভিজিৎ সরকার হত্যা মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 31 মে, তবে সাক্ষ্য গ্রহণের কাজ শুক্রবার আদালতে সম্পন্ন হয়নি বলেই জানান মামলাকারীর আইনজীবী শুভেন্দু সাহা। আজকে সাক্ষ্য না হওয়ার কারণ হলো এই মামলাতে আরও যে 10 জন যারা আসামি, যারা পলাতক ছিলেন, সেই আসামিদের থেকে আরও 2 জন ধরা পড়েছেন, যার জন্য আজকে আদালতে তাদেরকে আগের দিনকেই আদালতে নিয়ে আসা হয়েছিল এসিজিএম আদালত, শিয়ালদা আদালতে, সেখান থেকে তাদের জুডিশিয়াল কাস্টাডি হয়েছে। সেই ঘটনা জানার পর লানের এডিজে কোর্ট শিয়ালদা তিনি ডাইরেকশন দিয়েছেন যে পরবর্তী যে দিন ধার্য করা হয়েছে সেই দিন ওই 2 জন যে আসামি আছে তাদেরকে প্রডিউস করা হবে এবং যেরকমভাবে প্রসেস চলার কথা সেই প্রসেস চলবে। 31 মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পুলিশি নিরাপত্তা মিলবে কিনা সেই বিষয়ে রায়দান করা হবে পরবর্তী শুনানিতে। ক্যামেরায় সায়ন চক্রবর্তী, সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।